ক্ষুধার রাজ্যে পৃথিবী যখন গদ্যময়, তখন তৃষ্ণা মেটাতে সরকারি উদ্যোগে সোমবার থেকে খুলে গিয়েছে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান। তাই অন্যান্য জায়গার মতো জলপাইগুড়ি শহরেও বিভিন্ন মদের দোকানের সামনে সুরা পিপাসুদের লম্বা লাইন চোখে পড়েছে মঙ্গলবারেও। সূত্রের খবর, সোমবার বেলা 3টা থেকে 6টা পর্যন্ত মদের দোকান খোলা রাখা হলেও মঙ্গলবার সেই সময় বেশ খানিকটা বাড়িয়েও দেওয়া হয়েছে। তাই ক্রেতাদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিনের কষ্টের অবসান হয়ে তাদের কাছে সুদিন ধরা দিয়েছে। দোকান খোলার প্রথম দিনে প্রথম ক্রেতাকে যথেষ্ট খাতিরদারিও করা হয়েছে। তা দেখে নেটিজেনরা নাকশিট করলেও বা বিরূপ মন্তব্য করলেও তাতে কি যায় আসে? সরকারের ঘরে রাজস্ব পৌঁছাবে আর পিপাসুদেরও তৃষ্ণা মিটবে। তাই মঙ্গলবার জলপাইগুড়ি শহরে মদের দোকানের সামনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। তবে লকডাউন বলে কথা, কোথা দিয়ে করোনা আবার নাক গলিয়ে দেবে সে চিন্তা করে সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। স্বয়ং আবগারি আধিকারিক সশরীরে উপস্থিত থেকে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করলেন। আমাদের যেটুকু দায়িত্ব, আমাদের লাইনটা ঠিকঠাক মেনটেন, সামাজিক দূরত্বটা বজায় রাখছে কিনা এটা আমাদের দেখার দায়িত্ব। আমরা সেটাকে চেষ্টা করছি যতটা সাধ্যমতো সম্ভব সেটাকে আমরা মেনটেন করার। তাছাড়া দোকানদার, মানে যারা দোকানের মালিক, তাদেরকেও বলা হয়েছে তারাও ভলেন্টিয়ার নিয়োগ করে তারা লাইনটাকে মেনটেন করবে। এই সমস্ত কিছু করা হচ্ছে। আমরা প্রত্যেকটা দোকানে রাউন্ড দ্য ক্লক আমরা ডিউটি করছি, ঘুরে ঘুরে যেখানে আমরা দেখছি যে লাইন মেনটেন হচ্ছে না সেখানে আমরা চেষ্টা করছি তাদেরকে করি আবার লাইন মেনটেন। একজনকে কয়টা করে মদ দেওয়া হচ্ছে? একজনকে আপাতত দুটো করে মদ দেওয়ার কথা বলা হয়েছে। আপাতত দুটো করেই মদ দেওয়া হচ্ছে।